নমস্কার বন্ধুরা, চ্যানেল প্যানাসিয়াতে সকলকে স্বাগত। 2014 সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। গতকাল অর্থাৎ 23শে নভেম্বর 2020তে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন প্রাইমারি টিচারদের রিক্রুটমেন্টের পরবর্তী প্রক্রিয়া নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা 2014 সালে টেট কোয়ালিফাই করেছেন এবং এনসিটির যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী ট্রেনিং কমপ্লিট করেছেন বা ট্রেনিংয়ের ফাইনাল এক্সামে অ্যাপিয়ার করেছেন বিজ্ঞপ্তিটি প্রকাশের দিন পর্যন্ত, তাদের টেস্টিমোনিয়াল ভেরিফিকেশান বা স্ক্রুটিনির জন্য অনলাইন অ্যাপ্লাই যে প্রক্রিয়া সেটা শুরু হবে 25শে নভেম্বর 2020 থেকে, এবং এই অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে গিয়ে 1লা ডিসেম্বর 2020। এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য আপনাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে যেতে হবে। পোর্টালটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, www.wbbpe.org। এই পোর্টালে যেতে হবে। পোর্টালে যাওয়ার পর সেখানে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে টেটে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ রয়েছে সেটা দেবেন। দেওয়ার পর সেখানে কিছু নির্দিষ্ট গাইডলাইন থাকবে, সেই গাইডলাইন ফলো করে আপনাকে এই কাজটা করতে হবে। মাথায় রাখবেন এই প্রক্রিয়ার লাস্ট ডেট কিন্তু, অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু 1লা ডিসেম্বর 2020। এই বিজ্ঞপ্তিটা দেখে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।